না না, আর আমার হাতে বেশি দিন বাকি নেই। হাতে যে কাজটা আছে মানে তাড়াতাড়ি ফিনিশ করতে হবে। তাড়াতাড়ি কাজ না ফিনিশ করলে মানে বিশ্বকর্মা মোদের পয়সা উঠবে না। কি ব্যাপার আজকে এই সময় আমার ডার্লিং কেন ফোন করে? কি কোনো ব্যাপার আছে দেখতে হবে তো। কি গুড়িয়ে রিয়া বৌদি ফোন করতে মনে হচ্ছে? আরে পচা, এটা রিয়া বৌদি নয়, এটা আমার নিজের বিবাহিত বউ, বুঝলি? তাহলে ফোনটা কেটে গেল, ফোনটা ধরতে হবে এক্ষুনি। দেখি কত মা আমার নামানি মোবাইল চালু না করে দেয়। আমি না করবো না, সেই করবো দেখি। ফোন করেছে ডার্লিং। হ্যালো, কি বাবু, কি ব্যাপার? এ সময় আমার হচ্ছে কথা মনে পড়লো অসময়ে। মরণ দোষা, কাজ হলো না, কথাগুলো বন্ধ করো দেখিনি তুমি। বাবু এরকম বলছে কেন? হেঁপে টেপে গেছে নাকি? বাবু কেন, কি হয়েছে গো? আমি কি এমন করেছি যে এরকম করে বলছো? ঘোড়ার মাথা হয়েছে, দেখো গাছ লাগানো কথাগুলো বন্ধ করো, ঠিক আছে? আরে বোধহয় পাও খেপিটা পুরো খেপে গেছে, মার কিছু করে তো ঠান্ডা করতেই হবে, না হলে প্রচুর কপালে কষ্ট আছে আজকে। ঠিক আছে ঠিক আছে, গাছ জানানো কথাগুলো বন্ধ করতে পারছো তো, করে দিচ্ছি। বলো কিসের জন্য ফোন করেছো? দেখো আগে থেকে বলে দিচ্ছি, আগের বারের মতন যদি এবারেও বিশ্বকর্মা পুজোর মদ খেয়ে চোর রাত্রে বেলা আমাকে ফোন করবে না, আমার থেকে খারাপ কেউ হবে না। কি জীবন এলো রে শালা, নিজের বউকে এরকম করে হুমকি দিচ্ছে, ওরা কোথায় যায় না? তুমি তো আমাকে দেখে শুনেই বিয়ে করেছো, তোমার বাবা মা সবাই মিলে আমাকে দেখে পছন্দ করে 6 মাস টাইম নিয়ে আমাকে দেখতে এসে বিয়ে করেছো তুমি। তখন তো তুমি সবই জানতে আমি মদ খাই, এখন আমি মদ খেয়ে ফোন করলেই তোমার অসুবিধা আছে বলতেছো? হ্যাঁ হ্যাঁ হারামি, আমার তো অসুবিধা আছে, কি বলবে শালা, তুমি মদ খেয়ে মজ করবে, তুমি সারা রাত গাল খাবো আমি। শালা আমি রাত্রে বেলা মদ খেয়ে মানে গালাগাল করি বলে ও কি করে জানলো? আমি কি ওকে ফোন করি তো মনে পড়ছে না। হারামি তুমি কি বুঝবে, তুমি তো মদ খেয়ে গাল দিয়ে ভুলে যাও, সব গালটা আমাকে খেতে হয় না। তোকে কাজটা জি কর না, তাহলে আমার দিকে কেন ধ্যান দিচ্ছিস? বিয়ে তো করিস, বুঝবি না যারা বিয়ে করার। হ্যাঁ হ্যাঁ তুমি তো সবই জানো, 2 বছর ধরে ভালোবেসে আমার সময় সবকিছু জেনে গেছো, জেনে আমাকে উদ্ধার করে দিয়েছো একদম। বিয়ে তো করে যা ঝামেলা করছি সেটা আর বলে বুঝাতে পারবো না তোমাকে। তাহলে এখন ভাবছি তাহলে তোমাকে মতো মেয়েকে বিয়ে কেন করলাম, তোমাকে বিয়ে করে আমি ফেঁসে গেলাম পুরো। হ্যাঁ হ্যাঁ এখন তো বলবে তো, তুমি কচি কচি বৌদি তো দেখতে তো চলে যাও, মদকে একবার রাত্রে ফোন করবে, রাবায়ণ শোনাবে, তোমার 12টা বাজিয়ে দেবো। কেন দাঁড়াও না একটু, রাবায়ণ শোনা বেড়ে গেলো তো, কেন একটু রাবায়ণ শুনে যাও আমার কাছেও।